দেখো কত সুন্দর নতুন জামা পেলে আমার যদি হতো আমি একটা কাপড় পেতাম তোর বাবার হোক গেলে এইবার তোমার করোনা হয়েছে এবার নামুনাকে ভ্যাকসিন দেবে দাও মাগি ভ্যাকসিন দেবার আগে তুমি আমাকে অ্যাকশন মেরে দিছো ওরে কি রোগ এলো রে গিন্নি দেশে ব্যবস্থা আছে পেটটা ফেরত করলি ওই ট্যাংটা ভরো মাঝের ট্যাংটা ভরে দাও খুদ মাঝের ট্যাং মাঝের ট্যাং তো ঝুলছে ওই যে ভরে লাও করোনা হইলে মাঝের ট্যাং বেরই নাকি ওইটা হাত হাতে ভরুন ও সাদা করে রেডিমেড ব্যবস্থা রোগে ঘরে থাকো বসে কি রোগে লড়ে গিনির দেশে আমি যদি মরে যাই আমার বউটা কি হবে আমি এই লোকজন কি করে কি করব গো আমার কাছে টাকা পয়সা নেই আমি কি করে কি আরে তার জন্য কোনো চিন্তা নেই যদি তোমার স্বামী মারা যায় তাহলে সরকার ও ডেড বডি সৎকার করবে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওর তত্ত্ব করতে আসবে না আচ্ছা আর কোনো শান্ত শান্তি ভোজ ভাতের কোনো বালাই নেই তাহলে খরচা তো কিছুই নেই আর তাছাড়া কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথ হবে তোমাকে 5 লাখ টাকা দিতে পারে ও মরে গেলে 5 লাখ টাকা 5 লাখ ওরে বাবা রে আমার মাথায় জল দাও গো তোর আমার করোনা হলো নাকি না না আমার করোনা হবে কেন তোমার হয়েছে তুমি মরো আমি 5 লাখ টাকা পাবো গো ওগো তুমি কবে মরবে গো ওগো তুমি যদি মরে যাও 5 লাখ টাকা পাবো আমার কি আনন্দ আমি পাগল বানাই আমার কি মাসি হেসো না তখন বললো ভালো মেয়ে বিয়ে কর দেখছো এখন আমার মর ও মাসি হাসছে দেখো না না ভালো মেয়ে বিয়ে কর দেখো কি অবস্থা আমার মরণ চাই যে এই তো তোমাকে নিয়ে আমি আর কি করব ও লাউটা এতদিন বিয়ে করেছে একটা ছেলে পেলে হলো না তুমি না থাকবে মরে যাবে টাকাতে ছেলে জন্ম দেবে বিছানায় টাকা নিয়ে শুয়ে থাকবো তোর মাথায় বাজ বইবে রে মাকে তোর মুখ মরাই ভালো বললাম তো মরাই ভালো স্কুল ঘরে এই চলো 14 দিনের জন্য স্কুল ঘরে যাও নিও কি হলো শোনো শেষ খাওয়া খাইয়ে দিয়ে আসবো চিন্তা করতে হবে না যাও না মুনিকে খাওয়াতে যাবো অত বড় রোগ হয়েছে ছুটতে পার এই শোনো মে কি তোমার কোনো চিন্তা নেই দূরে দূরে দারোগা বাবু একটু আগে আপনি কি বললেন 4 ফুট দূরে থাকতে হবে তা আমার স্বামী এতদিন পর বাড়ি এলো তাকে যদি কাছে না নিতে পারি 4 ফুট দূরে তাকে রেখেছি তাহলে আপনি কি করে আমার কাছে আসছেন ওই দূরে 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 হ্যাঁ কিন্তু একটা কথা তুমি ওই সকাল সন্ধ্যা তোমার স্বামীর জন্য খাবার নিয়ে স্কুলে যাবে কি করে খাবার দেবো কেন এই তো স্বামীকে ধরতে পারছি না চিনতে পারছি না কত দুঃখ তাহলে আমি খাবারটা দেবো কি করে কেন ওই দূর থেকে দেবে ছুঁড়ে 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 বাবা রে খাবার দেবো ছুঁড়ে ছুঁড়ে না মনে 5 লাখ টাকা পাবো যদি মরে যায় 5 লাখ টাকা যদি পাই ওর মতো স্বামী আমার দরকার নাই কত ছোড়া ঘুরু ঘুরু করবে ওই 5 লাখ টাকা থাকলে কত ছেলে আমাকে বিয়ে করতে চাই মরে যাবে আজ মরবে তো কাল বিয়ে করবে ওরে এই ছিল কপালে 14 দিন স্কুল ঘরে মশাই তো রক্ত খেয়ে লাই মরে এই ছিল কপালে 14 দিন স্কুল ঘরে কেউ তো খোঁজ খবর নেয় না এই ছিল কপালে আরে আন্না কালি তোমার জন্য মুড়ি এনেছি আহা সোনার সোনার বউ গো এমন
घरे गड़ागड़ी खाचे आलू भाजा शुद्ध मुड़ी भालो को धरो लाठी तक उठा कि सब समय रे आजकल मागीरा 5 लाख टाका पाबे बोले मेजे देवार चेष्टा कर छोट लोक शालीर बीटी शाली हराम जादी मागी खेते बेरो में बैठ बेरो ए ओ लाउट ना मुने गुखो को बास मुको अमी शालीर बीटी शाली हां ए ना मुने बोलले की खाल भरा खाले ढोके ना खाले खाई ना मरे ना ए तो बड़ो रोग धरे तो मरो मरो ओ लाउट का मैं जात न करे मुड़ी खावत नहीं ना मुड़ी जात न करे दीची अपन अम्मा के बजे शालीर बीटी शाली मुड़ी खावा तुम्हें और खबे मुड़ी ये पोषाक चिलो ना एबार नीचे दीची एबार कुकुरा मतन ওরে শালো করনো একে ধরছিস না একে ধরে মাগি মরুগ রে ওরে ওরে রে হাউ কাকা কাকা কোন আকাই ঢুকে আছে হা কাকা আরে তুমি হেটো করে মাটিতে বসে বসে কি করছো গো তোর কাকি দিয়ে যে মুড়ি আমার ভরে গেল ভরি হা কাকা হা গো তুমি কুকুর মতন চিটি চিটি খেছো কুকুর কে অনেক ভদ্র ভাবে খায় তোর কাকি যা ছুঁয়ে দিলে আমাকে হ্যাঁ কাকি দিয়ে গেল হ্যাঁ রে ওই ছড়িয়ে তা তুই কি করছিস গানে কাকা সেই কাজ থেকে দুই কাকা ভাবিতে এলাম বাড়ি ঢুকেছি আর ওই শালা গায়ে সেবি গলা দিয়ে ধরে বলছে এই চল তোকে 14 দিন স্কুল ঘর থাকতে হবে স্কুল ঘরে ভরে দিল হ্যাঁ ওরে সে দেখছি ওই তো মন্টু কাকা তুমি ওরে আমার করোনা ফরোনা হয় নাই রে গায়ে জ্বর দেখে ভরে দিয়ে তুই টাক ডাক্তার রে ওরে ওষুধ নাই পাল্লা নাই আমি মরে গেলাম ও শালা হাত তুলে ডাক্তার গো আমাকে বাঁচাও কাকা আচ্ছা শোনো কে ছোট থেকে তুমি আমাকে মানুষ করেছো হ্যাঁ তো অনেক অভাব সব দেখেছো হ্যাঁ তোমার ওই কষ্ট আমি সহ্য করতে পারি না সত্যি কাকা পোশাকটা তো তুমি যা লাগছে না পোশাকটা লাগছে তো তুই আগে পর খান হারাম দাদা গরমে আমি ভেপে গেল কাকা বাচ্চা আমাকে বাচ্চা শুনো সেই ওরে খোল আমাকে হ্যাঁ গো খুলে দিছে দাও বাচ্চা রে ভয় লাগছে গো ভয় নেই আমি আছি তো কিছু হয় নাই তো না রে যা হবে হোক মরি মরবো দুজনে একসঙ্গে মরবো দুজনে একসঙ্গে মরবো তবু কাকাকে ফেলে যাব না আমি দেখ আমার গায়ে করোনা আছে কিছু কি তুই না শুধু ঘেমে গেই দি দেখ এই পেয়ে জিনিস বুঝে থাকি কি করি রে এ মানুষ মুজে দাও তো সাংঘাত কাকা রে এই তো দুদিন হইলো সবে হ্যাঁ এখনো 12 দিন কি হবে কাকা চলবি হ্যাঁ কি চলবে গো হ্যাঁ কাজ কম কইলে খাইতে হবে আগো আমাদেরকে কাজ লাগবে
শোন, এই রাতের বেলায় বেরিয়ে যাবো, লোকের বাড়িতে চুরি করে খাবো। ঠিক বলেছ, সেই সাবিকের ব্যবসা। চ আর শুনো, করুণা হচ্ছে বলে আমাদের কেউ ধরতেও আসবে না। যে ধরতে আসবে তাকে তার মুখে তাড়িয়ে দেবো, সে সালাম মনে করবে সালাম ছুঁয়ে দেবো বলে হবে। কাকা, কোথা চুরি করা বলা যায়? হ্যাঁ, কোথা চুরি করা যায় বলো তো? শ্যামলা বর্গের বাড়িতে। এই, ও এখন প্রধানের কাছে থাকে। হ্যাঁ, ওর মোটা পয়সা আছে। মোটা পয়সা আছে, যাবো। হ্যাঁ, ওরা ঘুমিয়ে যাবে, বাড়িতে মাল করে নিয়ে খাইছে বল। আমাদের ধরতে পারবে না, লোকে জানে যে আমরা এই স্কুল স্কুলে আছে। এই বিপদের দিনে ঠিক পাতলো বচিনে, এই বিপদের দিনে ঠিক পাতলো বচিনে। ভাই কি গম্ভীর আছে, ভাই কি তার জন্য কি পরিশ্রম? হ্যাঁ, বুঝতে পেরেছি তো, তোমার খুব পরিশ্রম হয়েছে আজকে। যাও, হাত মুখ ধুয়ে নাও, নে ভাত খেয়ে নি। ভালোবাসি গো, তুমি আমার এত পরিশ্রম করো, তাহলে তোমার সঙ্গে কিছু না করলে হবে বলো? আমি তোমাকে প্রত্যেক দিন বলি, আমি তোমাকে এত করবো বলে তুমি শুধু টাকা পয়সা শোনা বলে নিয়ে আসছো। পাকা বাড়ি করবো, আর তুমি তো আমার কথা শোনো না। হ্যাঁ করবোই, কিন্তু করতে পারছে না, তোমার রাত হয়ে গেছে, এবারে খেয়ে যাবো। গিন্নি কথা কাজে আমি ভুলে গিয়েছি। কি কথা কো? শুনলাম নাকি আগামীকাল রাতে প্রধানবাবু বাড়িতে চুরি হয়ে গিয়েছে? সে কি সর্বনাশ হয়ে গেছে? শোনো, ভাগ্যিস আমার যতটা শোনা আছে আমি করে নিয়েছি, আমি ভাই ভাগ সমাজে রাখবো না। শোনো গিন্নি, আমি প্রধান বাড়ি গিয়ে খবরটা নিয়ে আসি। এত রাত্রে তাহলে এই রাত্রে বেলা কি করবো, বসে থাকবো? আমার স্বামী আসবে, তারপর ভাত খাবো, তার থেকে বরং একটু গা গড়া দিই। জোরে কথা বলিস না, শ্যামল বৈরাগের বাড়ি ঢুকেছি, একদম গুটিয়ে লোবো। আজ ভালো মন্দ থাকে তাহলে একদম ওই শ্যামলার বউ। আমাদের বউ গেলা সরু পাড়া হয়ে গেল, লকডাউনে খেতে পেল না, আর শ্যামলার বউ পড়ে আছে দেখো, মনে হচ্ছে সেই ঘোষেদের গয়লা কারি মোষ পড়ে আছে গো। মহিষের মতো ছাড়ো, শ্যামলা শুয়ে থাকে মনে হচ্ছে মহিষের বাচ্চা পড়িয়া। তুমি বয়স্ক শার্ট নিয়ে কি করবে? আমার রুমাল নাই, রুমাল কইছ। বেশ দেখছি, যদি ধরিয়া পড়ে তাহলে ধুতি তুমি ধরা পড়িয়ে লটাপটি করে লিখেছো না? মোবিল নাই, মোবিল মোবিল তাহলে টাকা ভাই পুতে মেয়ে খেলতাম, আর যেই ধৈর্য আর স্লিপ করে সয়াত করে দেন পড়ে কি বল দাদা। কাকা,
পায়ে তোড়া নাই গো কি নাই একটা আঙ্গুটি পড়েছে আঙ্গুটি আঙ্গুটি হ্যাঁ ওইটাই খুলে নেই লব কোমরে বিচ্ছা আছে নাকি দা দাঁড়াও কাকা তাড়াতাড়ি কর শালা ফিস ফিস করি এ শালু মজুরে এ শালু জড়ি ধরে ফেলে দেব শ্যামলার বউ মনে করেছে শ্যামলাই বটে ভাগ্যে তোর তোর মাথায় হাত দেয় নাই খাসির মাংস আলু পোস্ত কাকা কতদিন খাই নাই গো সালা মালে দু থালা বাড়াই আছে একবারে চুরি পরে হবে আগে খেয়ে লাও কতদিন খাই নাই কি করে বইলি তু পাঁচটা আমার পাতে একটা অন্ডকুশ পড়েছে আমাকে দে আমি আমি হাত চিবুইতে পারবো না তোর অন্ডকুশটা দে আমি খাই তুই বস কোন হাড় গালা ফেলছো না দাঁত আছে কি করছো গিলে দিচ্ছি ওরে জল খাবো শালা চলে এসেছে তো কাকা চলে এসেছে শালো বিশাল রাগিদার শালো তোমার যাতে দাঁড়িয়ে আছে এবার কি হবে কাকা এই তোমার যুক্তি তো আমি চুরি করতেলাম কাকা আমি মরে যাই ভাই আমি মরে যাই আমার মরে গেছি বলে মারবে না ফেলে তোমার দৈরি পালিয়ে দাও আর আমা আমাকে বসাবে এক কাজ কর যদি বাঁচতে চাস আচ্ছা ওই ওই বাংকারে গিয়ে বসে পর ওই ওই বাংকারে আর তুমি আমি খাটের তলায় থাকি ওরা যে ঘুমিয়ে যাবে বেরি মেরদু তো সারা চলে আসছি তাড়াতাড়ি একদম